আসসালামু আলাইকুম প্রিয়সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি, তারই ধারাবাহিকতায় আজকে আরও একটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর সেই ব্যবসা আইডিয়াটা হচ্ছে মুড়ি ভাজার ব্যবসা। দেখুন, মুড়ি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা খাবার, প্রতিনিয়ত সারা বছরই আসলে এই মুড়ির বেশ কদর রয়েছে। এমনিতে আমরা মুড়ি তো বাড়িতে কিনে খাই, এছাড়া ঝালমুড়ির দোকানগুলোতে তো প্রচুর চাহিদা রয়েছে এই মুড়ির। তো ঝালমুড়ির দোকান বলেন অথবা এমনিতেই কিনে খাওয়া বলেন, যেভাবেই হোক প্রতিনিয়তই কিন্তু আমরা এই মুড়ির সাথে অভ্যস্ত হয়ে আছি। তো আমরা চাইলে কিন্তু এই মুড়ি তৈরির ব্যবসাটা করতে পারি। আপনি যদি মাসে প্রচুর টাকা ইনকাম করতে চান, তাহলে এই মুড়ি উৎপাদনের ব্যবসাটা করতে পারেন। তো কীভাবে আপনি এই মুড়ি তৈরির ব্যবসাটা করবেন, কী ধরনের মেশিন লাগবে, মেশিন কোথা থেকে কিনবেন, সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো যদি আপনি মুড়ি ভাজার ব্যবসা করতে চান, এক্ষেত্রে তিন ধরনের মেশিন রয়েছে। প্রথম যে মেশিন, সেটা হচ্ছে আপনার সনাতন পদ্ধতির মেশিন, অর্থাৎ আগের দিনে যেভাবে মানুষেরা মুড়ি ভাজত, কড়াইয়ের ভিতরে চাল ভেজে তারপরে সেটার মধ্যে বালু দিয়ে মুড়ি ভাজার যে পদ্ধতিটা রয়েছে সেটাকে বলে সনাতন পদ্ধতি। আর দ্বিতীয়টা হচ্ছে লোহার মেশিন, আর থার্ড মেশিনটা হচ্ছে এসএস স্টিলের মেশিন। তো এই তিনটা মেশিনের মধ্যে সবচেয়ে মানে কম ব্যয় সাপেক্ষ, মানে কম খরচে আপনি যেটা দিয়ে মুড়ি তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে স্টেইনলেস স্টিলের মেশিন। এক্ষেত্রে আপনার শ্রমিকের প্রয়োজন হবে কম এবং জ্বালানির প্রয়োজনও হবে কম। এই এই স্টেইনলেস স্টিল মেশিনে আপনি গ্যাসের মাধ্যমে তাপ দেবেন, আর ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে এটাকে মেশিনটাকে ঘোরাতে থাকতে হবে। তো আপনার বাড়িতে যে ইলেকট্রিক কানেকশন রয়েছে সেই কানেকশন দিয়েই আপনি এটা চালাতে পারবেন। আর এই মেশিনগুলো সাধারণত ঘন্টায় 100 কেজি 200 কেজি পর্যন্ত মুড়ি উৎপাদন করতে পারে। তো আপনি যদি 100 কেজি মুড়ি উৎপাদনের মেশিন নেন তাহলে এক দাম, আর যদি আপনি 200 কেজি মুড়ি উৎপাদনের মেশিন নেন সেক্ষেত্রে আরেক দাম। তো দামের ব্যাপারটা আমি আমার নিজের মুখে বলতে চাই না, এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনি এই মেশিনের দাম সম্পর্কে জানতে পারবেন। তো এসএস স্টিলের মেশিনের পরবর্তী যে মেশিনটা সেটা হচ্ছে লোহার মেশিন। এই লোহার মেশিনটা আসলে এসএস স্টিলের মতোই সেম ক্যাটাগরি মেশিন, এখানে একটু খরচ বেশি হয়, অর্থাৎ আপনি একটু গ্যাস পুড়বে বেশি, কারণ লোহা স্টিলের তুলনায় লোহা গরম হতে একটু বেশি সময় লাগে এর জন্য। এছাড়া শুধুমাত্র এটাই পার্থক্য যে এটা গরম হতে সময় লাগবে, এসএস স্টিল তাড়াতাড়ি গরম হবে। এছাড়া অন্য সব দিক থেকে দুইটা মেশিন একই ধরনের। এটাও আপনার 100 কেজি 200 কেজি ক্যাপাসিটির মেশিন পাওয়া যায়, এটার দাম সম্পর্কে জানতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর থার্ড যে মেশিনটা, অর্থাৎ পুরোনো দিনের মেশিন, এটা আপনি মাত্র 40,000 টাকা খরচ করলে এই মেশিনটা বসাতে পারবেন। এক্ষেত্রে আপনার উৎপাদন খরচ অনেক বেশি হবে এবং অনেক বেশি শ্রমিক লাগবে, আর উৎপাদন ক্যাপাসিটিও কম হবে। তো আমরা সাজেস্ট করব আপনি এই সনাতন পদ্ধতির মেশিন না নিয়ে বরং আধুনিক পদ্ধতি, যে দুটা মেশিন রয়েছে এসএস স্টিল অথবা লোহার মেশিন, সেটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। প্রতি ঘন্টায় যদি আপনি 100 কেজি করে মুড়ি ভাজেন, তাহলে কিন্তু 8 ঘন্টায় 800 কেজি মুড়ি ভাজতে পারছেন। আর যদি আপনি প্রতি ঘন্টায় 200 কেজির এই মেশিনটা নেন, তাহলে 8 ঘন্টায় আপনি 1600 কেজি মুড়ি ভাজতে পারবেন। 1600 কেজির মধ্যে যদি আমি ধরি যে না 1600 না, আমি দিনে 1400 কেজি মুড়ি ভাজবো। তো এখন দেখুন, এখানে যদি 1400 কেজি মুড়ির মধ্যে প্রতি কেজি মুড়িতেও যদি আপনি 2 টাকা করেও প্রফিট করেন, তাহলেও 1400-2800 টাকা একদিনে প্রফিট হচ্ছে। নিশ্চয়ই আপনি 2 টাকা করে লাভ করবেন না, আপনি মিনিমাম 5 টাকা করে লাভ করবেন প্রতি কেজিতে। তো এভাবে যদি আপনি হিসাব করেন, তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা সম্ভব এই ব্যবসার মাধ্যমে। তো এই মেশিন তো লাগবেই, সাথে সাথে আরও একটা মেশিন লাগবে, সেটা হচ্ছে ড্রায়ার মেশিন। ড্রায়ার মেশিন দিয়ে আপনি চাউল শুকাতে হবে, কারণ দেখুন এখন বর্ষাকাল, কখন বর্ষাকাল থাকবে কখন শীতকাল থাকবে রোদ উঠবে না, তো তখন আপনার চালটা শুকাতে হবে। তো এই চাল শুকানোর জন্য কিন্তু আলাদা মেশিন রয়েছে, সেটাকে বলে ড্রায়ার মেশিন। তো এই ড্রায়ার মেশিনটা আপনি নিয়ে নিতে পারেন, এক্ষেত্রে আপনার প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হবে এই মেশিনের পেছনে। তো টোটাল আপনার মেশিনের পিছনে প্রায় মেবি 2.5 লক্ষ টাকার মতো খরচ হবে, আর এইদিকে আপনার ড্রায়ার মেশিনের পিছনে আপনার খরচ হবে 1 লক্ষ টাকা, প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ করলে কিন্তু আপনি এই এই মেশিনটা স্থাপন করতে পারবেন।
তো আরো কিছু ডিসকাউন্টের ব্যাপার স্যাপার রয়েছে বা অফারের সুযোগ সুবিধা রয়েছে, এগুলো জানার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখব। রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে যে কীভাবে আপনি এই মেশিনটা আপনার এলাকায় নিয়ে যেতে পারেন বা আপনার ব্যবসার জন্য স্থাপন করতে পারেন। রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট সারা বাংলাদেশে মেশিন সরবরাহ করে। এরা আলী এক্সপ্রেস, আলিবাবা ডট কম, অ্যামাজন এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে প্রোডাক্ট বাংলাদেশে এনে দেয়। এছাড়া রাইডার্স ইম্পোর্ট এক্সপোর্ট চায়না থেকে যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মেশিন বাংলাদেশে ইম্পোর্ট করার ক্ষেত্রে সহযোগিতা করে। তো আপনারা চাইলে এই কোম্পানির সাথে যোগাযোগ করে এ ধরনের যে কোনো সহযোগিতা নিয়ে আপনি কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন, অথবা আপনার যদি কোনো প্রয়োজন থাকে সেটা মেটাতে পারেন। তো যারা মোটামুটিভাবে একটা ইনভেস্ট করে একটা চমৎকার ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং ভালো ইনকাম হয় এমন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদেরকে বলি আপনি চাইলে এই মুড়ি ভাজার ব্যবসাটা শুরু করতে পারেন। আশা রাখছি আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবারও দেখা হবে। খোদা হাফেজ।